হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। অনেক রিকোয়েস্টের একটা ভিডিও, আমরা যেটাকে দেশি মুরগি বলি বা হার্ড চিকেন, এটা পেঁপে দিয়ে পাতলা ঝোল। তো আমি এ টু জেড টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব অল্প সময়ে কিভাবে এটা রান্না করা যাবে। আর যেহেতু হাড়গুলো শক্ত, তো আমি একটা হাতুড়ি দিয়ে নিজের পছন্দ মতো ছোট ছোট করে কেটে নিলাম। হাতুড়ি শুধু লোহা লক্করের কাজেই লাগে না, আজকাল কিচেনেও অনেক হেল্পফুল। পেঁপেটা ছিলে আমি একটা ভাপ দিয়ে নিলাম, এতে করে পেঁপেটা খেতে বেশি ভালো লাগবে। একটা কড়াই দিয়ে দিলাম কিছুটা রান্নার তেল, আস্ত জিরা হাফ চামচ, কয়েক টুকরা দারচিনি, এলাচ, লং। এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের দুইটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি বড় বড় করেই দিয়েছি। তাড়াতাড়ি পেঁয়াজটা রান্না করতে চাইলে লবণ দিয়ে এটা রান্না করলে তাড়াতাড়ি পেঁয়াজটা কুক হয়ে যায়। আমি এটার সাথে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা আর মিডিয়াম সাইজের একটা টমেটো, কোয়ার্টার কাপ আদা রসুন, ফ্রেশ পেস্ট। এতে করে এই তরকারিটা খেতে বেশি মজা হয়। দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচ, 1 চামচ 2 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিলাম ধনিয়া 1.5 চামচ আর জিরা। এখন মশলাটা ভালো করে পেঁয়াজ তেলের সাথে কষিয়ে নিব। মশলাটা একটু ভালো করে কষানো হলে তরকারিটা খেতে কিন্তু আরও বেশি মজা হয়। আর টমেটো দিলে কি হয়, খুবই সুন্দর একটা কালার আসে, তরকারির টেস্টটাও কিন্তু বেড়ে যায়। আমি এখানে 2টা মুরগি নিয়েছি। তো এখন আবার ভালো করে মশলার সাথে এটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এইভাবে রান্না করে দেখবেন খুব অল্প সময়তে ভালো একটা দেশি, আমাদের দেশে যেভাবে একদম একটা পুরা কষানো দিয়ে রান্না হয়, একদম আশেপাশে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। আমার রান্নার টিপস এ টু জেড দেখে রান্না করলে আপনার রান্নাটাও ঠিক সেরকমই হবে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিন। এতে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু মজার মজার রান্না আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক বেশি আগ্রহ বেড়ে যাবে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে, একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। অনেকেই হার্ড চিকেন রান্না করতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়, এতে করে অনেকটাই গ্যাস খরচ হয়ে যায়। গ্যাস খরচ মানে টাকা খরচ হয়ে যায়, কারণ গ্যাসের আলাদা করে বিল দিতে হয়। এটা যদি আপনি এখানে ভালো করে কষানোর পরে, আমি এখানে আলু আর পেঁপে দিয়ে দিলাম, 2টা ছোটো সাইজের আলু দিয়েছি আর 1টা ছোটো সাইজের পুরো পেঁপেটাই দিয়েছি, কারণ বাচ্চারা যদি পেঁপে খেতে না চায় তাহলে আলুও খেতে পারবে। তো এখন আরও কিছুটা সময় কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আপনি এটা ইনস্ট্যান্ট পটে 8 মিনিট রান্না করে নেবেন, সব কিছু পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। আবার কেউ চাইলে এটা প্রেশার কুকারও দিতে পারেন। তো আমি এগুলো এখন তুলে নিচ্ছি ইনস্ট্যান্ট পটের হাঁড়িতে। আর আমি তরকারির উপর দিকটা আলু পেঁপেটা দেওয়ার চেষ্টা করব, কারণ নিচের দিকে দিলে এসবগুলো একদম গলে যাবে তাড়াতাড়ি, কারণ আমার মাংসটা নরম হওয়া দরকার। আর এই পেঁপে এবং আলু মাংসের উপর দিয়ে দিলেও ভালো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি উপরে বাকি অংশটা ঢেলে দিয়ে দিব। গরম, এ কাজটা সাবধানেই করতে হবে। আর এটা যখন রান্না হবে তখনও কিন্তু আরও অনেকটা ঝোল বেড়ে যাবে। তো আমি কড়াইটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি, একদম 2-3 চামচের মতো। এখন আমি ঢাকনাটা লাগিয়ে হাই হিটে মাত্র 8 মিনিট রান্না করব। আমি আর একটু বাড়িয়ে দিলাম 8 মিনিট। 8 মিনিট পরে আপনাদের তরকারিটা বের করে দেখাচ্ছি। আমি 8 মিনিট পরে কড়াইতে ঢেলে নিলাম,
উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একদম পারফেক্ট রান্না হয়েছে আর একদম সুঘ্রাণে মৌ মৌ করছে। তো আজকে রান্নাটা আপনাদের কেমন লেগেছে বলবেন, আর যারা রিকোয়েস্ট করেছিলেন আপনাদের জন্যই আমি নতুন করে আবার এটা করলাম। আমার চ্যানেলে চিকেন, বিফ, মাটনের অনেক সহজ সহজ রেসিপি আছে, চাইলে সেখান থেকে আপনারা আপনাদের পছন্দের রেসিপিটা দেখে নিতে পারবেন। তো এখন পরিবারের সবাই মিলে খাবো, আর কথা না বাড়াই, দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে অন্য কোনো দিন।